a distance between us. It's getting hard to reach out. Haven't seen you in seasons, but all I hear is your voice. I know my limits. You can break me down, but I'll stay. Assalamualaikum, Akter just blog ke apnader ke abar shagotom. To aske arekta blog eki dine duita korbo obosshoi, eta ekdin pore charbo, er jonno ajker kotha boltechi. Ekta blog niye aschi amra ekhon jehetu bonera shobai ekshathe hoychi, to amio aschi ajke. To ekhon amra bijoy mela onek din dhore jawar planning cholteche, to shobai aschi jokhon ekhon chole jacchi bijoy melar moddhe. আমরা সবাই এখন রেডি হইছি, এখন বের হব। এখানে আমার বোন মনিও আসছে, সবাই আসছে। এখন আমরা বের হচ্ছি মেলার উদ্দেশ্যে। আমার ফুফির এখান থেকে মানে আজকের ভিতরে মানে আসছি, চলেও যাচ্ছি, যেহেতু সবাই চলে যাবে এই জন্য এখন বের হয়েছি। অবশ্য আমরা একটু মাগরিবের সময়ই বের হচ্ছি, কারণ ওরা বাচ্চা কাচ্চা নিয়ে দিনের বেলায় যাইতে চায় না, এখন যাইতে পারছে এই সময়। তাতে জন্য এখনই বের হচ্ছি, তো ওই ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো চলেন যাই দেখাই। তো আমরা এখন গাড়িতে উঠছি, অবশ্য দুই সিএনজি যাচ্ছি, একটা সামনে দিয়ে চলে গেছে। এখন এখানে আমরা যাচ্ছি মেলাতে। তো আমরা মেলায় চলে আসছি, অবশ্য অনেক জ্যাম এখানে, বলার বাইরে আজানও দিচ্ছে। মাই গড, অনেক জ্যাম, অনেক জ্যাম। চলে আজকে তো ছুটির দিনও না, তারপর প্রচুর জ্যাম মেলার মধ্যে। আদৌ কি ঢুকতে পারবো? এই তুলি না, ওরা আসুক না। আজান পড়তেছে, এত জ্যাম, কি বলবো এখানে। এই জুলি ওই দিকে আই, এটা দেখি না, দেখ সবাই খাচ্ছে দাচ্ছে, আমরা মাত্র আসলাম, ঘুরে ঘুরে দেখি। সামনে আচারের স্টল, এখানে ফুল আছে, যে ব্যাগ একশো ভাইয়ে নিলে ভাবি খুশি, সংসার হবে হাসি খুশি। আসে করে বিক্রি করতেছে, যে এখানে বাচ্চাদের কাপড়, বাচ্চাদের স্টল। জুলি অলরেডি ঢুকে গেছে, মেবি আচ্ছা না। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, কি বলবো, হাঁটা যাচ্ছে না ওরকম। আড়াইশো বললাম না,
সামনে একটা দোকান দেখতেছি, অসম লাগতেছিল। এখানে জুতো আছে, হরেক রকমের জুতো, অনেক সুন্দর লাগতেছে। এখানে সবগুলো কুকার স্টিলের আইটেম, এগুলো আমরা সোনা মানার ঠ্যাং বলি। আঙ্কেল এগুলো কি বলেন তো? ঠ্যাং বলে না? আচ্ছা ঠিক আছে। এই চনা চুট্টুর আছে, এখানে যত ধরনের আচার চকলেট সব আছে। যে এখানে টেডি বিয়ার তো আমরা ঘুরলাম, এখন খেতে বসছি। প্রচুর মানুষ এখানে, কি বলবো, অনেক মানুষ। তো ওরা খাচ্ছে দই ফুচকা আর চটপটি। অবশ্য আমার খাইতে ইচ্ছে করতেছে না, আমি খাবো না, এটা খাই এমনি উপহাওয়াই না। কি ডিমোর গন্ধ লাগে, খাই মজা আছে। এই অনুলোদে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো গান টান সারা এনে এনে নাচা শুরু করছি। এই যে আপসেরা ভাইয়ের মেলা তাইয়ের নাচের, এই তোরার বুদ্ধি ফাই গান টান সারা কিলে নাচ দে। তো এখানে হরেক রকমের আচার আছে, মানে এমন স্মেল বের হচ্ছে কি বলবো। হরিয়া ফুসল লই শুনো, আরে বারে বার কি বানাইব, তিতে হরালার আচার খুব লিবে। দাও না দাও না, শের শের নি খেলতে সৌরা, অনেক খুশি। তো এখানে সবাই আছে, খাওয়ার দাওয়ার শেষ করলো, এখন আমরা মনি আছে, সবাই আছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, সবাই ভালো থাকবেন। তো যাদের যাদের ইচ্ছে করে অবশ্যই মেলাতে এসে ঘুরে যাবেন, প্রচুর জ্যাম আমি বলবো। মানে একটু লেট করে আসাই ভালো হবে, কারণ এখানে মানে দিনের বেলায়ও মানে হাঁটা যায় না, ওরকম অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, খুদা হাফেজ, টাটা।